নমস্কার, শুরু হচ্ছে ভৌতিক কাহিনী এপিসোডের আরও এক অধ্যায়, আরও এক সত্য কাহিনী যেটা আমার কাছে এসেছে গত পরশু। এই জিনিসটি, এই কাহিনীর এই ঘটনাটি লিখে পাঠিয়েছেন সোনারপুরের এক বাসিন্দা। উনি আপনার আমার সকলের পরিবারের বন্ধু। উনি সরকারি ব্যাংকে কর্মরত, ওনার স্ত্রী একটি প্রাইভেট অফিসে কর্মরত। ওনার এক বন্ধু যিনি লিখে পাঠিয়েছেন তার নাম হচ্ছে অরূপ ব্যানার্জি, তার স্ত্রীর নাম হচ্ছে অনিতা ব্যানার্জি। এবং অরূপ ব্যানার্জি যে ব্যাংকে কাজ করে সেই ব্যাংকেই কর্মরত ছিল শশাঙ্ক রায়, এবং সেই ব্যাংকেই একটি মেয়েকে বিয়ে করে শশাঙ্ক রায়, তার নাম হচ্ছে ডলি রায়। এদের দুবছর হয়েছে বিয়ে হচ্ছে শশাঙ্কর আর অনিতা দেবীর বিয়ে হয়েছে আজ 5 বছর। দুপক্ষেরই কারোর কোনো বাচ্চা হয়নি, কিন্তু রিসেন্ট খবর পেয়েছে অনিতা দেবী সন্তান সম্ভব। ডাক্তারি টেস্ট করে রিপোর্ট জানতে পেরেছে তার 1 মাস হয়েছে তার সে প্রেগনেন্সি হয়েছে। খুশির আনন্দে ভরে গেছে অনিতা দেবী এবং অরূপ ব্যানার্জি। এদিকে ওরই খুব প্রিয় বন্ধু, অরূপের প্রিয় বন্ধু শশাঙ্ক ব্যানার্জি, তার স্ত্রী আজ 4 মাস, তার 2 বছর হয়েছে শশাঙ্কর বিয়ে হয়েছে। দুজনই অল্প বয়সী এবং ছোট, তাদের হাসি খুশি পরিবার, সোনারপুরে থাকে অনিতা দেবী আর বাঘাযতীনে থাকে শশাঙ্কবাবু। শশাঙ্কবাবু তার স্ত্রী আজ 2 বছরের পর এই খবর হয়েছে তার তার স্ত্রী 4 মাসের সন্তান সম্ভব। দুপক্ষই যখন জানতে পারে, তাদের দুজনেই দুই বন্ধুর মধ্যে কথা আলোচনা হয় এবং খুব আনন্দ হয় দুজনের মধ্যেই। তারা বলল, আমরা এক কাজ করি না, সেলিব্রেটটা আমরা কোনো জায়গায় বেড়াতে গিয়ে করি। বলল, ঠিক আছে তাই ঠিক কর। বলল, দীঘা যাবি? বললো, না দীঘা তো অনেকবার গেছি। বললো, মন্দারমণি? বললো, মন্দারমণি আমি কোনোদিন যাইনি। বললো, তাহলে মন্দারমণি যাবো, চল। ঠিক হলো, শুরু করছি অরূপ ব্যানার্জি লিখে পাঠিয়েছে সেই শুক্রবার। আর সেই শুক্রবার যখন লিখছে সে বলছে, আজ সেই শুক্রবার, আর সেই অমাবস্যার রাত। এই অমাবস্যার রাতে দীঘা স্পেশালে আমি 2:25 হাওড়া থেকে অফিস থেকে বেরিয়ে শুক্রবার দিন ট্রেন ধরেছিলাম, আমি আর অনিতা, ওইদিকে আমার বন্ধু শশাঙ্ক আর ডলি রায়। দুই পরিবার আমরা একটি বুক করেছিলাম, একটি হলিডে হোম, সেটা মন্দারমণি সমুদ্রের পাড় থেকে 8-10 মিনিট পায়ে হেঁটে। চারদিকে ধুধু ধুধু বাগান, পুরো মাঠ। আমাদের যে হলিডে হোমটা নিয়েছিলাম সে হলিডে হোমের পেছনেই ছিল কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল, হোটেল তৈরি হচ্ছিল, হোটেল গেস্ট হাউস এসব তৈরি হচ্ছিলো। বাড়ির সামনেটাও দু একটা গেস্ট হাউস তৈরি হচ্ছিলো শুনলাম, গিয়ে দেখলাম। যখন আমরা গিয়ে যখন পৌঁছলাম তখন 5টা বাজে। আমরা রিক্সা করে হলিডে হোমের রাস্তায় যখন নামলাম, হলিডে হোমটার নামটা আমরা বললাম না এবং সেই সরকারি অফিসের হলিডে হোমটার নাম বলতে পারেন তাই বলতে পারলাম না। এবং গিয়ে দেখি ওদের যে কেয়ারটেকার ছিলেন দেবাশিসবাবু, আমাদের দেখেই বলল, রিক্সা থেকে 2টো রিক্সা থেকে মালপত্র নামালো, নামিয়ে বলল, হ্যাঁ আপনাদেরই আসার কথা অফিস থেকে বলেছে, আসুন আপনারা হাত মুখ ধুয়ে নিন, আমি একটু চা টিফিন টিফিন দিচ্ছি, আপনারা খেয়ে নিন, তারপর আপনারা গল্প টল্প করুন, আর কি রাতে খাবেন বলুন, আমরা করে দেবো। দেবাশিসবাবু হচ্ছে কেয়ারটেকার, কোনো গেস্ট হাউস গেলে উনি রান্না টান্না করে খাইয়ে টাইয়ে দেন, তার জন্য আলাদা টাকা উনি কিছু পায় গেস্টের কাছ থেকে, এরকম ব্যবস্থাও আছে। অরূপবাবু শোনার পর তো খুব খুশি হলো দেবাশিসবাবুকে পেয়ে।
বললো তাহলে ভালোই হলো, তুমি একটু চা করো তাড়াতাড়ি করে, টিফিন টিফিন কিচ্ছু করতে হবে না, চা আর বিস্কুট দাও, আমরা বাইরে টিফিন করে নেবো, আমরা হাত মুখ দিয়ে জামা কাপড়টা চেঞ্জ করে নিচ্ছি, আমরা একটু সমুদ্রের পাড় থেকে ঘুরে আসছি, এখন সন্ধে হয়ে এসছে, তুমি এক কাজ করো তো, এখানে হাঁসের মাংস পাওয়া যায়, হাঁস পাওয়া যায়? বললো হ্যাঁ পাওয়া যায়। বললো তাহলে কষা করে হাঁসের মাংস করো আর গরম গরম রুটি করো, আর এখানকার পান্তুয়া আনো রাত্রিবেলা। বললো ঠিক আছে। অরূপবাবু বলার পর দেবাশিসবাবু সব ব্যবস্থা করবে বলে রেডি হয়ে নিল। হঠাৎ ওরা যখন চা বিস্কুট খেয়ে হাত মুখ দিয়ে ড্রেস ট্রেস করে ঘর থেকে বেরোবে, অনিতা দেবী তখন খেয়াল করছে তার বাথরুমে তার পাশে বেসিনে মুখ চোখ ধুচ্ছে, পাশে দেখছে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, চট করে চমকে উঠে তাকিয়ে দেখে কে না, তো কেউ নেই, ভাবল যে ভুল দেখছে নাকি, না মনের মধ্যে খালি ঘুরছে তার, সে তো বাচ্চা, ছেলে হবে না মেয়ে হবে, এই মনের মধ্যে তার চিন্তার সাইকোলজি হয়ে যাচ্ছে। সে ভাবছে কি আমার মনের মধ্যে সারাক্ষণ এই খুশির খবরটা ঘুরছে বলে কি এটা দেখলাম, না 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 না, সঙ্গে সঙ্গে ভয় পেয়ে বাথরুম থেকে বেরিয়ে এসছে। অনিতা দেবীকে অরূপ বানার্জী ওনার হাজব্যান্ড বললো ওইভাবে ছুটে এলে? বললো যে না না, বললো বাথরুমের মধ্যে একটা বাচ্চা ছেলেকে দেখলাম। কি বলছে, এখানে বাচ্চা কোথায় আসবে, তোমার মধ্যে একটা এখন খুশির আমেজ, তুমি মা হতে চলেছ তাই এসব মনের মধ্যে জাগছে। বলছে যে ছাড়ো তো এসব মন থেকে। এবার ওই ঘরে যখন শশাঙ্কবাবুর স্ত্রী ডলি দেবী যখন জামা কাপড় চেঞ্জ করছেন তখন ড্রেসিং টেবিলের কাছে দাঁড়িয়ে আছেন, হঠাৎ পেছনে দেখছেন কি একটা শ্যাডো একটা মহিলা এদিক থেকে ওই দিকে চলে গেল, তাকিয়ে দেখলো কেউ নেই, ঘরের দরজা তো বন্ধ, তখন সন্ধে হয়ে গেছে। যাক, উনি ভাবলো ভুল দেখেছে, হয়তো চোখের ভুল, সারাক্ষণ এতক্ষণ ট্রেনে জার্নি করে এসছেন তাই হয়তো ভুল দেখেছে, ঘরের দরজা খুলে বেরিয়ে এসছেন। দুজনে দুজনকে কিচ্ছু বলেনি, সবাই চাটা খেয়ে দরজাটা বন্ধ করে, গেস্ট হাউসের দরজাটা বন্ধ করে দেবাশিসবাবুকে বললো ভেতরে মালপত্র রইল, দরজাটা তালা দিয়ে গেলাম, আমরা তাহলে ঘুরে আসি। বললে হ্যাঁ আপনারা ঘুরে আসুন। বললো যে বাবু আজকে আমি রাত্রিবেলা আজকে একটু বাড়ি যাব, বাড়ি যাব কারণ আমাকে বাড়ি থেকে একটু ফোন করেছে স্ত্রী, আমার ছোটো মেয়েটার একটু শরীরটা খারাপ হয়েছে তাই ডাক্তার দেখাতে যেতে হবে, আমি রান্না বান্না করে আপনাদের টেবিলে ঢাকা দিয়ে রেখে যাব, আপনারা খেয়ে নেবেন। বললো যে ঠিক আছে তাই করো, তুমি খাবার টাবার করে ডাইনিং টেবিলে ঢাকা দিয়ে রেখে যাবো, আমরা খেয়ে নেব। দুটো চাবি ওরা যে যার ঘরে গেস্ট হাউস রুমে যে যার রুমে বেডরুমে ল্যাগেজ ফ্যাগেজ রেখে তালা মেরেছে, প্লাস গেস্ট হাউসে ঢোকার মুখে একটা তালা, সেই তালার চাবি একটা অরূপের বাবুর কাছে আছে, একটা দেবাশিস বাবুর কাছে আছে। এরা হলিডোমটা বুক করেছিল একটি সরকারি অফিসের ব্যাংক থেকে, সে হলিডোমটার নাম আমি বলতে পারলাম না। এবার সমুদ্রের পাড় থেকে যখন ঘুরে এসছে তখন রাত্রি আটটা সাড়ে আটটা বাজে, দেবাশিসবাবু নেই, চলে গেছে, ওরা যে যার খাবারটা খেয়ে ছাদে উঠেছে, উঠে দেখছে ছাদে পাঁচ ছটা চেয়ার গোল করে পাতা একটা গোল টেবিল, সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে সমুদ্রের পাড়ে, এপ্রিল মাস, ছাদে বসেছে। হঠাৎ খেয়াল করলো অরূপবাবু দূরে ছাদের কোনটায় একটা কেউ মহিলা যেন দাঁড়িয়ে আছে, আবজা আবজা, তার মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, হঠাৎ মেঘটা কালো হয়ে এসছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে ঝড় উঠবে। তখন একে বলল শশাঙ্ক মনে হয় ঝড় বৃষ্টি হবে রে, চল নিচে নেমে চল। বলতে বলতে ঘমঘম করে বাজ পড়লো, যেন একটা খুব জোর খুব জোর একটা বাজ পড়লো, তার দিয়ে বিদ্যুৎ চমকে উঠল, তারপর ঠান্ডা আওয়াজ, সেই ঝড়ো বাতাসের মতো সোঁসো বাতাস, সঙ্গে সঙ্গে নিচে নেমে এলো, এসে ডাইনিং রুমে তো খাওয়া দাওয়া করে নিয়েছিল, করে নেবার পর হট করে যে যার ঘরে যাবে হট করে লোডশেডিং হয়ে গেল। লোডশেডিংটা মন্দারমণিতে এটা হামেশাই হয়, একটু ঝড় উঠলেই লোডশেডিং হয়ে যায়। তখন এরা যে যার ঘরে
লাগেজ থেকে মোমবাতি নিয়ে গেছিল, আর ওর বউর কাছে একটা টর্চ ছিল, টর্চ জ্বালিয়ে মোমবাতি দুঘরে দুটো জ্বালিয়ে দিল, দুটো মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, দরজা জানলাগুলো বন্ধ করেছে কারণ খুব জোর ঝড় উঠেছে, বৃষ্টিও এসে গেছে। তখন দশটা সাড়ে দশটা বাজে। এবার ওই চেয়ারে বসে, ডাইনিং রুমের চেয়ারে বসে চারজন গল্প টল্প করে রাত্রি এগারোটা সাড়েটা বাজে, তখন যে যার ঘরে শুতে গেল, শুতে গেল। ওই ঘরে শশাঙ্ক আর ডলি দেবী শুয়েছে, এই ঘরে অনিতা দেবী আর অরূপবাবু শুয়েছে। হঠাৎ রাত তখন কটা হবে, রাত্রি একটা বাজে হয়তো, নাইট ড্যামটা দুঘরেরই জ্বালানো ছিল, হট করে কারেন্ট এসে গেছিলো রাত্রিবেলায়। কখন কারেন্ট এসে গেছিলো, যখন কারেন্ট আসে চমকে উঠেছে, দেখছে কানের মধ্যে একটা বাচ্চা কান্নার আওয়াজ আসছে, আর বাইরে খুব জোর ঝড় বৃষ্টি হচ্ছে, আর মেয়ের ডাকছে খুব বিদ্যুৎ চমকাচ্ছে, কান্নার আওয়াজ। অনিতা দেবী লাফিয়ে উঠেছে বিছানায়, স্বামীকে বলছে, অরূপকে বলছে, কি গো শুনছো? বলছে হ্যাঁ। বলছে উঠেই নাইট ড্যামটা জ্বলছিল, বড় টিউবটা জ্বালিয়ে দিল সুইচ দিয়ে। ঘরের মধ্যে এবার অরূপবাবু খুঁজে বেড়াচ্ছে কোথা থেকে কান্নার আওয়াজটা আসছে, বাথরুমের মধ্যে গেল, বড় বাথরুম, দেখছে যে কান্নার আওয়াজটা কোথা থেকে আসছে, কোথাও থেকে কান্নার আওয়াজ খুঁজে পাচ্ছে না। দরজা খুলে বেরিয়ে ডাইনিং রুমের দিকে এসছে, রান্নাঘরের দিকে গেছে, কিচেনে গেছে, লবিটার কাছে গেছে, কিন্তু যেহেতু শশাঙ্ক আর ডলি ওই ঘরে শুয়েছে, তাদের আর নক করতে পারছে না। কিন্তু শশাঙ্কবাবু লাফিয়ে উঠেছে তখন বিছানা থেকে, খেয়াল করছে তার বাথরুমের দরজাটাকে গাম 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 করে ধাক্কাচ্ছে, সে ভয় পেয়ে উঠে পড়েছে। এবার অনিতা ঠিক ডলি দেবীকে ডাকতে যাবে, ডলি দেবী দরজা খুলে দৌড়ে বেরিয়ে এসছে, দুজনে মুখোমুখি, কী হয়েছে কী হয়েছে? বলছে আমাদের দরজাটাকে ধাক্কাচ্ছে, বাথরুমের দরজাটা মনে হচ্ছে ভেঙে ফেলবে। সঙ্গে সঙ্গে অরূপ ছুটে ভেতরে ঢুকেছে, ঢুকে দেখছে শশাঙ্ক বিছানায় বসে এরম করে দেখছে তাকিয়ে দরজাটার দিকে, অস্বাভাবিকভাবে কেউ ধাক্কে যাচ্ছে। সঙ্গে সঙ্গে শশাঙ্ক অরূপকে দেখেই উঠে দরজাটার কাছে, বাথরুমের দরজাটার কাছে গেছে, দরজাটা খুলেছে, খুলে দরজাটা যখন খুলেছে দেখছে কিছুই নেই, আলোটা জ্বালিয়েছে বাথরুমে, কিছুই নেই, কোনো ধাক্কানো নেই, কোনো আওয়াজ নেই, কিন্তু বাথরুমের যে ফ্যান লাইটের জানলাটা আছে, জানলাটা হাওয়াতে এরকম এরকম হচ্ছে, হাওয়াতে এরকম। তখন ভাবলো বাইরে বোধহয় ঝড় উঠেছে, সেই ঝড়ের হাওয়াটা ঢুকছে দরজাটা এরকম আওয়াজ। অরূপবাবু এক্সপ্লেন করে বোঝালো শশাঙ্ককে, তো এইটা ওই ঝড়ের এতে হাওয়াটা ঢুকেছে তাই ধাক্কাচ্ছে, এত ভয় পাওয়ার কী আছে? বললো তোরা বেরিয়ে এসছিস? বললো আমরা একটা কান্নার আওয়াজ পাচ্ছি। তা অনিতা বলেছে কান্নার আওয়াজটা অনেকক্ষণ ধরেই পাচ্ছে। বলছে শশাঙ্ক বলছে দেখি বৃষ্টির রাতে না শুনেছি বেড়াল কাঁদলে এইরকম আওয়াজ হয়। অরূপ তখন বললো হ্যাঁ ঠিক বলেছিস তো, বেড়ালের কান্নার আওয়াজও হতে পারে। এবার যে যার ওইটা মাথার মধ্যে ঢুকেছে, ঢুকে যে যা বললো তার যা গিয়ে শুয়ে পর, অনেক রাত হয়েছে, রাত্রি একটা দেড়টা বেজে গেছে, গিয়ে আবার যে যার ঘরে শুয়ে পড়েছে। রাত্রি এখন দুটো বাজে, হঠাৎ দেখছে অরূপের পায়ের কাছে একটি বাচ্চা ছেলে, পাঁচ ছ বছর হবে, একটা বাচ্চা ছেলে, মানে সারা মুখটা ফ্যাকাশে, চোখ দুটো ঘোলাটে বোঝা যাচ্ছে না, চোখের আই বল বলে কিছু নেই, তাই পায়ের কাছে এসে দাঁড়িয়েছে। অনিতা দেখেই একে জাপটে ধরেছে, অরূপকে জাপটে ধরে চমকে উঠেছে। অরূপ বলছে কী হয়েছে তোমার? বলছে দেখো পায়ের কাছে, তোমার পায়ের কাছে দেখো। অরূপ তাকিয়েছে, বলছে কোথায় কে? তখন লাইটটা জ্বালিয়ে দিয়েছে, বলছে না তো কেউ নেই। বলছে নাই মাত্র তোমার পায়ের কাছে এতক্ষণ দাঁড়িয়েছিল, আমার দিকে তাকিয়েছিল এরকম করে, আর তাকানোটা কেমন অস্বাভাবিক। তখন বলছে না না কী ভুল দেখছো বলো তো তুমি, আজকে আসার পর থেকে বাথরুমে গেছে একটা বাচ্চাকে, এখন পায়ের কাছে। না না ছাড়ো এইসব। খানিক্ষণ পর এসব অরূপ টায়ার্ড হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। তখন রাত্রি তিনটে সাড়ে তিনটে বাজে, ওর অনিতার বাথরুম যাবে, বাথরুম পেয়েছে, লাইট ফাইট জ্বালিয়ে শুয়ে পড়েছে,
তখন সে আর একে ডাকেনি, অরূপকে ডাকেনি, উঠে বাথরুমে গেছে। বাথরুমে যখন গেছে তখন মনে হচ্ছে তার ঠিক গলার কেউ এসে গলার শ্বাসনালীটা কেউ চেপে ধরেছে, সে ঘোঙাচ্ছে গলা দিয়ে আ আ করে, নিয়ে শ্বাসনালীটা চেপে মানে দেওয়ালে ঠেসে দিয়েছে। অনিতা ওই অবস্থা যখন দেওয়ালে ঠেস দিয়ে গেছে আর ওরকম গোগাচ্ছে, তখনই চমকে উঠেছে অরূপ, তার শব্দ শুনে দেখে পাশে অনিতা নেই, বাথরুমের দরজাটা ভেজানো, ছুটে বাথরুমে ঢুকেছে, দেখছে অনিতা দেওয়ালে এরকম করে ঠেসে নিয়ে আ করে চিৎকার করছে। ছুটে গিয়ে অনিতাকে ধরেছে, কি হয়েছে কি হয়েছে? তখন ওর গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। তখন চোখে মুখে জল ফল দিয়ে অনিতাকে ধরে বাথরুম থেকে নিয়ে এসে বিছানায় বসিয়েছে, নিয়ে ভালো করে মাথায় হাত টাত বুলিয়ে দিয়ে বলেছে শো, তুমি শুয়েছে, ঘুম আর আসেনি। ভোরবেলায় যখন অনিতাকে জিজ্ঞেস করছে কি হয়েছিল, বললো আমার কেউ গলা হাত দিয়ে চেপে গলা শ্বাসনলিটা বন্ধ করে দিচ্ছিল, মনে হচ্ছে গলা টিপে ধরেছে। সত্যি সত্যি দেখে এখানে কিরকম অস্বাভাবিক আঙুলের ছাপ। তখন এ ভাবছে যে স্বপ্নের মধ্যে এরকম দেখেছে নাকি অনিতা, নিজের স্বপ্নে নিজের গলায় হাত পৌঁছে গেছে নাকি, এসব অরূপের মনে কখনো ভয় জিনিসটা আসেনি। এবার ওই ঘরে শশাঙ্ক আর ডলি তো শুয়েছে, ভোরবেলা যখন ওই রকম অবস্থায় বেরিয়েছে তখন ঘর থেকে সারা রাত্রি ওরা ঘুমায়নি, ওই রকম ওই ঘরের দরজা বাথরুমের দরজা কনস্ট্যান্ট থাকিয়ে গেছে, ওরা তাকিয়েছিল কিন্তু ঝড় বৃষ্টি তো কমে গেছিল, বন্ধ হয়ে গেছিল। ভোরের আলো উঠেছে তখন তাদের ঘুম হয়েছে, যখন ঘুম ভেঙেছে তখন বেলা আটটা। এরা অরূপ আর অনিতা তাদের তো ওই অবস্থা দেখে ঘুম আর হয়নি, এসে লবিতে বসেছিল ওই সব কথা ভাবছিল। এদিকে সকালবেলা দেবাশিসবাবু জল খাবার নিয়ে ঘরে ঢুকছে, চা জল খাবার নিয়ে। দেবাশিসবাবুকে জিজ্ঞেস করলো, হ্যাঁ ওই বাড়িতে কিছু আছে এরকম ব্যাপার? বললো আমি তো বাবু এখানে এক বছর হয়েছি আছি কাজে, আমি তো কোনো দিন খেয়াল করিনি, কোনো দিন দেখিনি। দেবাশিসবাবু ওভারলুক করে চলে গেল, ওরা লুচি তরকারি চাটা খেলো, মিষ্টি মিষ্টি খেয়ে ওরা সমুদ্রের পাড়ে চলে যাবে ঠিক করলো, গিয়ে ওইখানে চান টান করে দেবাশিসবাবুকে বললো তুমি আর রান্না করো না, দুপুরে আমরা ওইখানে খাবো, সন্ধেবেলায় রাত্রিবেলায় এখানে খেয়ে নেব। বললো ঠিক আছে। যখন ওরা দুপুরবেলা মন্দারমণিতে চান টান করে হোটেলে খেয়ে দিয়ে সন্ধেবেলায় এসছে, সন্ধেবেলায় এসে যখন ঘরে ঢুকছে অনিতা দেবী দেখছে যে তাদের সিঁড়িটা দিয়ে ঘরের ভেতর গেস্ট হাউসের সিঁড়িটা দিয়ে কে যেন ছাদের দিকে উঠে যাচ্ছে একটা মহিলা চুড়িদার পরা। সে সঙ্গে সঙ্গে অনিতা দেবী বলছে কে রে, কে ওইখানে কে উঠছ? কোনো সাড়া নেই, উঠে গেল সিঁড়ি দিয়ে। অনিতা দেবীও পেছন পেছন উঠেছে, উঠার পর ওইদিকে ডলিও পেছন পেছন উঠেছে। ওঠার পর অনিতা আর ডলি দুজনে গেছে শশাঙ্ক আর এইদিকে লবিটায় বসে গল্প করছিল। মন্দারমণি ঘুরে এসে ওই ঠিক ঘরের সঙ্গে একটা লবি ছিল, গোল লবি, সে লবিতে দুটো চেয়ার পাতা ছিল, একটা অরূপ একটা শশাঙ্ক বসে গল্প করছে। এরা ওই মহিলাকে দেখে ছাদে উঠে আসে, ওই ছাদ মূর্তিটার পেছন পেছন যখন যাচ্ছে তখন বলছে কে আপনি কে? তখন ওই ছায়া মূর্তিটা যখন তাকিয়েছে তখন দেখছে ছায়া মূর্তিটার কোনো চোখ নেই, চোখ দুটো ঢোকা। তখন ডলিকে ডলি রায়কে ঠেলা দিয়েছে, সে পাঁচিলের কাছে গিয়ে দাম করে গিয়ে পড়েছে। অনিতা দেবী ওই দেখে অজ্ঞান হয়ে গেছে, ওইদিকে ডলি ছিটকে পড়েছে, ছিটকে পড়ে ডলিও দেবী অজ্ঞান হয়ে গেছে।
মানে ডলি দেবী অজ্ঞান হয়ে যাবার আগে ও ডলি দেবী দেখছে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ওই পাঁচিলের উপর থেকে নিচে পড়লো ওই মহিলা একতলার উপর থেকে নিচে পড়েছে তখন দুজনের সেন্স নেই এরা আওয়াজ শুনে নিচ থেকে লবি থেকে উপরে ছুটে গেছে গিয়ে দেখছে অনিতা ওইভাবে ছাদে একদিকে অজ্ঞান হয়ে পড়ে আছে চারিদিকে পাঁচিলের পাড়ে ধারে ডলি দেবী পড়ে আছে সঙ্গে সঙ্গে দেবাশিস বাবুকে কেয়ারটেকারকে বাইরে তার ঘরে সে দেবাশিস বাবু ছিল তাকে ডাক দিয়েছে ছুটে এসছে বলছে কি ব্যাপার এরকম ছাদে এরা দুজন পড়ে গেছে তখন বলছে যে তা থেকে ডাক্তার এখানে পাওয়া যাবে বলছে যে ডাক্তার তো এখানে অনেকটা দূর আমাকে সাইকেল করে যেতে হবে তখন রাত্রি 9:30 বললো এত রাতে বললো তাও আপনার কাছে মোবাইল নাম্বার আছে বললো হ্যাঁ আছে সঙ্গে সঙ্গে মোবাইল নাম্বারে ডাক্তারকে ফোন করতে ওইখানে ডাক্তারবাবু উনি তার স্কুটার নিয়ে এসছে এসে দেখেছেন দুজনকে দুই মহিলাকেই দেখেছেন অনিতা দেবী কেউ ওই অজ্ঞান অবস্থা দেখেছেন জ্ঞান ফিরেছে ডলি দেবীকেও দেখেছেন ডলি দেবী এখন জ্ঞান এসছে কিন্তু অনিতা দেবী বাচ্চাটা নষ্ট হয়ে গেছে পেটের মধ্যেই পরের দিন টেস্ট ফেস্ট করাতে জানতে পারলো এদের মন্থন ভেঙে গেল এরা বললো আজকেই আমরা ফিরে যাবো এখানে আমরা থাকবো না দেবাশিস বাবুকে বললো কি বলুন তো এই বাড়িতে কি আছে এখানে একটি রাতে বাচ্চার কান্নার আওয়াজ ঘরের মধ্যে আমার স্ত্রীর গলা শ্বাস চেপে ধরেছিল পায়ের কাছে একটা বাচ্চাকে দেখেছি বাথরুমে দেখেছি ওই বাথরুমে দরজা ধাক্কাচ্ছিল বললো আমি তো কিছু জানি না আমি তো এক বছর হয়েছে এখানে এসেছি বললো কার বাড়ি বললো তার ইনি এখানেই থাকেন বাজারে তার বাড়ি যার গেস্ট হাউসটা ইনি বানিয়েছেন আপনি ওনাকে ডেকে দিচ্ছি ওনাকে জিজ্ঞেস করুন বললো দেখুন আমি তো 10 বছর হয়েছে লিজ নিয়েছি তার আগে যিনি এখানে বাড়িটা করেছিলেন শুনেছিলাম সে কাতিরই বাসিন্দা সে কেনার পর এরকম কিছু ঘটনা হয়েছিল তার স্ত্রীকে এরকম অন্য বিয়ে করেছিল কলকাতায় চাকরি করত তাকে সে খুন করেছিল ঘরের মধ্যে আর তার একটা বাচ্চা ছিল 5 বছরের সেই বাচ্চাটা দেহটা তার আলমারি কাঠের আলমারির ভেতর থেকে পেয়েছিল কঙ্কালটা পুলিশ উদ্ধার করে আর তার স্ত্রীকে উপর থেকে যখন একতলায় পড়েছিল এরকম করে দুটো লোহার শিক মানে বাইরে কনস্ট্রাকশন হচ্ছিল সেই লোহার রড চোখের মধ্যে ঢুকে গেছিল এই পাড়া থেকে ও পাড়া মাথার পেছন দিক দিয়ে বেরিয়ে গেছিল মুখটা ফেটে গেছিল ওই অবস্থা তার বডি পেয়েছিল আর তার স্বামীর বডি সেই ঘরের মধ্যে বিষ খেয়ে আত্মহত্যা করে এই তিনটে বডি উদ্ধার হয় বাড়ি থেকে তারপর থেকে বাড়িটা উনি ব্যবহার করতে পারতেন না কাউকে ভাড়া দিলে ভাড়াও থাকতো না কেউ একদিনে বেশি ভয় পেয়ে চলে যেত তারপর আমি জানতাম না আমি রিসেন্ট জেনেছি এই বছর কয়েক হয়েছে তারপর আমি ভাবলাম যে পুজো পাঠ করলাম গেস্ট হাউস করলাম এটা হলিডোম টাইপে করে অফিসকে দিলাম ভাড়া দিলাম হলিডোম দিলাম তারাও কেউ থাকতে পারছে না আপনাদের আমি হাত জোর করছি আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে না এই হলিডোমে যা টাকা পয়সা দিয়েছেন সবই ফেরত পেয়ে যাবেন আমি আর এই হলিডোম আমি আর কাউকে ভাড়াও দেবো না আর অফিসে যে অফিসের লিস্ট দিয়েছিলাম সে অফিসের লিস্টটাও আমি কাটিয়ে দেব দয়া করে আপনারা এই হলিডোমটার নাম কাউকে বলবেন না আমি বাড়িটা বিক্রি করে দেওয়ার চেষ্টা করছি বা কনস্ট্রাকশন ভেঙে যদি কিছু ব্যবস্থা করা যায় অন্য কিছু করব তবু কাউকে বসবাস করার জন্য আর দেব না সবাই ভালো থাকবেন এই ঘটনাটা বলেছে অরূপবাবু সেই রাতের ঘটনা এরকম শুক্রবারে এক অমাবস্যার রাত্রিবেলা হয়েছিল ঘটনাটা তারপর থেকে অরূপবাবু স্ত্রী অনিতা দেবী মাঝে মাঝে ঘুমের মধ্যে চমকে ওঠে ওইদিকে শশাঙ্কবাবু স্ত্রী বাগাযতীনের বাড়িতে সেও ওই একই দৃশ্য দেখেন
ছাদের মধ্যে সেই মানুষ মহিলাটিকে দেখে ওনারও ঘুম আসে না। এখন দুজনে এখন অসুস্থ হয়ে গেছে। 2018 সালের পর অনেক ডাক্তার দেখিয়েছেন, একজন মানসিক পেশেন্ট হয়ে গেছে। যদি ঘটনাটা ভালো লাগে একটা লাইক অন্তত দেবেন, যদি পারেন শেয়ার করবেন বন্ধু বান্ধবের মধ্যে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।